আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আমি আজকে আপনাদেরকে করে দেখাবো 20 টাকার গুঁড়া দুধ দিয়ে এই বেবি সুইটস মিষ্টি। তো এই মিষ্টিটা খেতে যতটা না মজার, বানানো কিন্তু অনেক বেশি সহজ আর একদম পারফেক্ট হয়। আপনারা যদি শুরু থেকে লাস্ট পর্যন্ত আমার ভিডিওটা ফলো করেন, আশা করি আপনাদের মিষ্টিও পারফেক্ট হবে। তো সবার প্রথমেই মিষ্টি বানানোর জন্য আমি নিয়ে নিলাম 10 টাকা দামের 2 প্যাকেট গুঁড়ো দুধ। এই গুঁড়ো দুধটা কিন্তু আপনারা যে কোনো মুদির দোকানেই পেয়ে যাবেন। তো এই তো, এটা হচ্ছে ডানো গুঁড়া দুধের প্যাকেট। তো আমি এখানে 2 প্যাকেট গুঁড়া দুধ নিয়ে নিলাম আর দিয়ে দিচ্ছি 1/4 কাপ ময়দা। এখানে আমি 1/4 কাপ ব্যবহার করেছি ময়দা, এর বেশি দেওয়া যাবে না। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ সুজি, আর দিয়ে দিলাম 1/2 চা চামচের থেকেও কম বেকিং সোডা। অবশ্যই বেকিং সোডা দিতে হবে, বেকিং পাউডার দিলে হবে না। আর দিয়ে দিলাম 1 চা চামচ ঘি। আর বেকিং সোডাটা বেশি দিবেন না, বেশি দিলে মিষ্টিগুলি একদম ফেটে যাবে আর মিষ্টিগুলি ভালো হবে না। আপনারা যদি সবগুলি উপকরণের মেজারমেন্ট ঠিক রাখেন তাহলে আপনাদের মিষ্টিগুলিও একদম পারফেক্ট হবে। তো এই তো, এবার আমি সবগুলি উপকরণ এরকম হাতের সাহায্যে একটু মিক্স করে নিচ্ছি। মিক্স করে একটু চেপে দেখছি, এরকমভাবে দলা পেকে যখন আসবে তখন বুঝতে পারবেন ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে, শুকনো উপকরণগুলি রেডি হয়ে গিয়েছে। এবার এটার মধ্যে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। এখানে আমি একবারে লিকুইড দুধ দিব না, আর আমি এখানে মেজারমেন্টও বলছি না, যেহেতু দুধটা সবারই কম বেশি লাগতে পারে, অল্প অল্প করে দিব আর এই শুকনো উপকরণগুলির সাথে মিক্স করে নিব। তো আমিও মিষ্টি বানানোর সময় অনেক ঝামেলায় পড়েছি, তো যেহেতু এখন আমি একদম পারফেক্টভাবে শিখে গিয়েছি তার জন্য আপনাদের সাথে শেয়ার করছি। সবাই কিন্তু কীরকম পারফেক্টভাবে রেসিপিগুলি দেখায় না, তো আমি চেষ্টা করি সবসময় আপনাদের সাথে এরকম পারফেক্ট রেসিপি শেয়ার করার জন্য। তো এই তো, এবার আমি ব্যাটারটাকে দেখতেই পাচ্ছেন তৈরি করে নিয়েছি, ব্যাটারটা একদম আঠালো হয়েছে। এবার আমি এই ব্যাটারটাকে ঢেকে রেখে দিব 5 মিনিটের জন্য, ফিরে আসব 5 মিনিট পর। তো এই তো, মিষ্টিগুলিকে 5 মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম, 5 মিনিট হয়ে গিয়েছে। এবার আমি মিষ্টিগুলিকে বানিয়ে নিব। তো হাতের মধ্যে আমি সামান্য পরিমাণ ঘি মেখে নিচ্ছি, তারপর আমি মিষ্টিগুলিকে বানিয়ে নিচ্ছি। তো এই তো, অল্প অল্প করে বেটার নিব, যেহেতু এগুলি ছোট ছোট মিষ্টি তার জন্য একদম অল্প করে বেটার নিয়ে তারপরে এগুলিকে হাতের তালুর সাহায্যে সুন্দরভাবে রাউন্ড শেপ দিয়ে বানিয়ে নিতে হবে। আপনারা চাইলে যে কোনো শেপ দিতে পারেন। আমি আজকে 2 ধরনের মিষ্টি বানাবো, লম্বাটি শেপের আর হচ্ছে রাউন্ড শেপের। তো এই তো, হাতের তালুর সাহায্যে খুবই আলতোভাবে মিষ্টিগুলিকে চেপে চেপে বানিয়ে নিচ্ছি। আর এই মিষ্টিগুলি বানানোর সময় অবশ্যই ধৈর্য সহকারে বানাতে হবে, কারণ মিষ্টির মধ্যে যেন কোনো ফাটল না থাকে। মিষ্টির মধ্যে যদি ফাটল থাকে তাহলে মিষ্টিগুলি যে সময় আপনি ভাজতে যাবেন তখন ফেটে যাবে, আবার হচ্ছে চিনি শিরাতে দিলে মিষ্টিগুলি একদম ভেঙে যাবে, যার কারণ মিষ্টিগুলিকে খুবই সাবধানতার সাথে বানাতে হবে। এই তো, কথা বলতে বলতে আমার সবগুলি মিষ্টি বানানো হয়ে গিয়েছে। এবার আমি চলে যাব মিষ্টিগুলিকে ভাজার জন্য। আর এখানে কিন্তু মোট 17টা মিষ্টি হয়েছে 2টা গুঁড়ো দুধের প্যাকেট দিয়ে। তো এই তো, এবার আমি কড়াইয়ের মধ্যে বসিয়ে দিলাম সয়াবিন তেল। এখানে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি আর চুড়ার জালটাকে একদম লোতে রেখেছি। আর দেখতেই পাচ্ছেন তেলটা কিন্তু একদমই ঠান্ডা, তো এই মুহূর্তেই মিষ্টিগুলি দিয়ে দিতে হবে। তেলটা যদি বেশি গরম হয় তাহলে কিন্তু মিষ্টিগুলি নষ্ট হয়ে যাবে, ঠিকভাবে হবে না। তো এই তো, এবার আমি মিষ্টিগুলি সবগুলিকেই দিয়ে দিয়েছি আর হালকা হালকা বুদবুদি উঠতে শুরু করেছে। আর দেখবেন এই মিষ্টিগুলি যখন একা একাই উপরে চলে এসেছে তেল থেকে, তখনই আপনারা হালকা হালকা করে নাড়াচাড়া দিয়ে নেবেন। তো এই মুহূর্তে চাইলে কিন্তু আপনার চুলার জালটা আরেকটু বাড়িয়ে দিতে পারেন, তো আমি এই মুহূর্তে আরেকটু বাড়িয়ে দিয়েছি, দিয়ে তারপরে এগুলিকে ভেজে নিচ্ছি। এগুলিকে ততক্ষণ পর্যন্ত ভাজব যতক্ষণ পর্যন্ত না এগুলির মধ্যে একটা ব্রাউন কালার চলে আসছে। তো কিছু মিষ্টি আমি ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি আর কিছু মিষ্টিকে আমি একটু ডার্ক করে ভেজে নিব, কারণ হচ্ছে কিছু মিষ্টি আমি কালো বানাবো আর কিছু মিষ্টি ব্রাউন কালারই থাকবে।
তো এই তো মিষ্টিগুলি ভাজা হয়ে গিয়েছে, এবার চুলা থেকে নামিয়ে নিচ্ছি। মিষ্টিগুলিকে চুলা থেকে নামিয়ে এদিকে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এটার মধ্যে দিয়ে দিলাম 1 কাপ চিনি, আর দিয়ে দিলাম 1 কাপ পানি। 1 কাপ পানি দেওয়ার সামান্য পরিমাণ পানি দিয়েছি, আর দিয়ে দিচ্ছি 3টা এলাচ। এলাচগুলিকে ফাটিয়ে দিয়েছি যাতে করে চিনি শিরাটার মধ্যে সুন্দর একটা ফ্লেভার আসে। তো এবার আমি এই চিনি শিরাটাকে বলক তুলে নিব। চিনি শিরাটা যখন বলক চলে আসবে তখন এটার মধ্যে মিষ্টিগুলি দিয়ে দিবেন। মিষ্টিগুলি কিন্তু একদম গরম থাকা যাবে না, মিষ্টিগুলিকে ধরতে পারেন, এরকম হালকা গরম থাকবে। তখন মিষ্টিগুলিকে দিয়ে 5 মিনিট শিরার মধ্যে জাল করে নেবেন, ফিরে আসব 5 মিনিট পর। আর মিষ্টিগুলিকে মাঝখানে অবশ্যই এরকম প্যানটাকে ধরে একটু হেলিয়ে দুলিয়ে দিবেন যাতে করে মিষ্টির চারপাশে শিরাটা ভালো করে যেতে পারে। তো এই তো মিষ্টিগুলি হয়ে গিয়েছে, 5 মিনিট হয়ে গিয়েছে। এবার আমি চুলাটাকে অফ করে দিলাম। চুলাটা অফ করে ঢাকনাটা খুলে দেখাচ্ছি আপনাদেরকে, দেখতেই পারছেন কতটা শিরা আর মিষ্টিগুলিও ফুলে গিয়েছে মাশাল্লাহ অনেক সুন্দরভাবে। এবার আমি এটাকে 1 ঘন্টার জন্য এভাবেই রেস্টে রেখে দিব। 1 ঘন্টা পরে দেখতে পারবেন মিষ্টিটা শিরা খেয়ে একদম টইটম্বুর হয়ে যাবে। তো এই তো 1 ঘন্টা পরে মিষ্টিটা কি সুন্দর শিরা খেয়ে একদম টয়টম্বুর হয়ে আছে, 1 ফোঁটাও এখানে শিরা নেই। তো আমার বেবি সুইটস মিষ্টিগুলি কিন্তু তৈরি। আপনারা চাইলে কিন্তু যে কোনো অনুষ্ঠানে, অনেকেই আছেন এখন হলুদের অনুষ্ঠানে এই মিষ্টিগুলি রেখে থাকেন, তো আপনারা কিন্তু চাইলে বাসার মধ্যেই কম খরচে এই মিষ্টিগুলি বানিয়ে ফেলতে পারেন। একদমই পারফেক্ট হয় মিষ্টিগুলি, দেখতেই পারছেন মাশাল্লাহ কতটা সুন্দর আর একদম পারফেক্ট। আপনারা অবশ্য একবার না একবার হলে বাসায় 20 টাকা খরচ করে মিষ্টিটা বানিয়ে দেখবেন। আশা করি ছোট থেকে বড় সবাই অনেক পছন্দ করবে। তো আমার বাসার সবাই অনেক বেশি পছন্দ করেছে আর অনেক খুশিও হয়েছে। তো আজকের মতন আমার রেসিপিটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য সবাই দোয়া করবেন, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটাকে ফলো করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।